गुड मॉर्निंग एस्पिरेंट्स, आमार नाम विश्वजित घोष। आमी असिस्टेंट लेबर कमिश्नर गवर्नमेंट ऑफ वेस्ट बेंगल, WBCS 2017 बैच। मैपिंग ऑफ इंडियन हिस्ट्री ते आज के आमी कराबो पैलियोलिथिक एज, बांग्लाय होच्छे प्रागैतिहासिक जुग। आमादेर इंडियन हिस्ट्री फर्स्ट चैप्टर फर्स्ट जेटा आछे सेटा होच्छे पैलियोलिथिक एज। एक्चुअली तुम्हारा जदि আমি এখন বই দেখাই, এটা হচ্ছে আমাদের প্যালিওলিথিকের বই। সেখানে অনেকগুলো আছে, মানে এক গাদা পুরো আছে, বাট সবগুলো কিন্তু ইম্পর্টেন্ট নয়। এবং যারা বিগিনার্স ওদের পক্ষে কোনটা ইম্পর্টেন্ট কোনটা ইম্পর্টেন্ট নয় সেটা ট্র্যাক করাও ইম্পসিবল। তাই জন্য যেটা আমি এখন করাচ্ছি সেটা হচ্ছে অনলি ইম্পর্টেন্ট প্যালিওলিথিক এজ সাইটস। ওকে, Paleolithic age, only important, okay, not all. As usual, starting from north, এখানে হচ্ছে পাহালগাম। পাহালগাম important tourist places, আচ্ছা, রাজস্থানের নর্থ ওয়েস্ট কর্নার বরাবর এটা হচ্ছে রোহড়ি হিলস। রোহড়ি হিলস নর্থ ইস্ট বরাবর, রাজস্থানের নর্থ ইস্ট বরাবর হচ্ছে ডিডওয়ানা। নিচের দিকে আছে লুনি ভ্যালি, এখানে আছে সবরমতী ভ্যালি। সবরমতী ভ্যালি, এখানে হচ্ছে আমাদের হিরন ভ্যালি, নাসিক হচ্ছে এখানে, নাসিক ইম্পর্টেন্ট সিটি নাওডেজ অলসো। এখানে হচ্ছে আমাদের চালিশগাঁও, এখানে হচ্ছে মালবপ্রভা এবং ঘাটপ্রভা ভ্যালি, এই দুটো হচ্ছে নদীর নাম। মালবপ্রভা ঘাটপ্রভা ভ্যালি, ঠিক আছে। এখানে হচ্ছে পালঘাট, আমাদের পাস আছে একটা, আমরা ইন্ডিয়ান জিওগ্রাফিতে করেছি পালঘাট পাস। আচ্ছা, এটা হচ্ছে আত্তিরামপাক্কাম, তামিলনাড়ুতে আছে আত্তিরামপাক্কাম। তার একটু পরে আছে চিত্তোর আছে। অন্ধ্রপ্রদেশের নর্থ বরাবর আছে কুর্নুল। তেলেঙ্গানার সাউথ বরাবর আছে নালকোন্ডা। তেলেঙ্গানার নর্থ বরাবর আছে আদিলাবাদ। আচ্ছা, আমাদের উড়িষ্যাতে আছে ময়ূরভঞ্জ। এখানে আছে আঙ্গুল। হচ্ছে মাইনিং সিটি নাওডেজ অলসো। তার নিচে আছে সম্বলপুর। ওকে, আচ্ছা, এবার চলে আসছে উত্তরপ্রদেশে। আছে কালপি। এখানে হচ্ছে কালপি, এর নিচে আছে ঝাঁসি। সিপাই বিদ্রোহ, ঝাঁসি। বাঘর, BAGHOR, স্পেলিংয়ে ধ্যান দেবে বাঘর। এখানে আছে দামো,
दामो मोस्ट इम्पोर्टेंट भीमबेटका इटा प्राय एग्जामे आसे भीमबेटका और नीचे आछे एडामगढ़ एडामगढ़ और इखने आछे मंडाशोर हमारे ग्वालियर काछे आछे मंडाशोर मंडाशोर ओके अच्छा ठीक है। नेक्स्ट चले आसी हमारे बिहारे इखने आछे मुंगेर ये नामटा आमरा বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের যে অরণ্যক উপন্যাসে এই নামটা শুনেছি মুঙ্গের। এখানে আছে বেলান ভ্যালি এখানে আছে আমাদের হাজারিবাগ। আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু অনেক জায়গাতে প্যালিওলিথিক সাইট আছে, সব থেকে হচ্ছে আমাদের কাছে তমলুক ইম্পর্টেন্ট প্যালিওলিথিক এজ তমলুক, এখানে বাঁকুড়া, এখানে আছে বীরভূম, এই তিনটা হচ্ছে প্যালিওলিথিক সাইট। বীরভূম ওকে আচ্ছা দেখি নি আরেকবার। হ্যাঁ এগুলো হচ্ছে মোটামুটি ইম্পর্টেন্ট। আমি আবারও বলছি এটা হচ্ছে বই যেটা যেখান থেকে আমি করেছি সেখানে কিন্তু কোনো স্টেটস মানে রাজ্যগুলোর ভাগ নেই, স্টেটস যেগুলো ভাগ থাকে স্টেটস ভাগ নেই, সেখান থেকে আমি কিন্তু এক্সট্রাক্ট করে আমি এখানে করেছি। এখানে কিন্তু অল আছে, অল সব করা কিন্তু ইম্পর্টেন্ট নয়, জাস্ট কয়েকটা করতে হবে। আমি জাস্ট কয়েকটা কিন্তু মোটামুটি মানে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি এখানে করে দিয়েছি, হার্ডলি 20-25টা হবে। প্র্যাকটিস করে রাখো, এখান থেকে কিন্তু ডাইরেক্ট কোশ্চেন নেই যে হিরন ভ্যালি কোথায় অবস্থিত বা ভীমবেটকা কোথায় অবস্থিত, দামো কোথায় অবস্থিত বা আমাদের কালপি কোথায় আছে। তো এটাকে জাস্ট এক দুবার প্র্যাকটিস করলেই মাথায় থেকে যাবে। ওকে থ্যাংক ইউ।